বোরো ধানের আশানুরূপ ফলন হলেও ন্যায্য দাম নিয়ে অভিযোগ করেছেন গাইবান্ধার কৃষকরা। তারা বলছেন, বর্তমান বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খেতে হচ্ছে। অমিতাভ দাস হেমনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার বিভিন্ন উপজেলায় পুরোদমে চলছে ধান কাটা আর মাড়াইয়ের কাজ। দম ফেলার ফুরসত নেই কৃষক পরিবারগুলোর। এবার ফলন হয়েছে আশানুরূপ, এতে চোখ জুড়ালেও মুখে হাসি নেই কৃষকের। জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে এবার উৎপাদন খরচ বেড়েছে কৃষকের, কিন্তু সে অনুযায়ী মিলছে না ধানের দাম। কৃষকরা বলছেন, ধান বিক্রিতে লাভ তো থাকছেই না, উল্টো গুনতে হচ্ছে লোকসান। এক বিঘা জমিতে ধান কাটা পর্যন্ত খরচ হচ্ছে ১৯,৫০০ টাকা। ধান পাওয়া যায় ২৬ থেকে ২৭ মণ, প্রতি মণ ধানের দাম ৬০০ থেকে ৬৫০ টাকা। সে হিসাবে বিঘা প্রতি লোকসান প্রায় ২৫,০০০ টাকা। সরকারের দিশের রেট সে রেটে তো আমরা ধান বেচতে পারি না, ৬০০ টাকা মনে করো যে ধানের মন তাই মনে করো বেচা টাফ ব্যাপার। যে রেট দিয়েছে সরকারে তারা তো আমাদের লস স্বীকার করি আমরা করতেছি, তাও মানে তো একটা ঘর ধারের ভাত খাবো বুঝি। সরকার যে রেট দেয় আমরা সে দামে বেচলে আমাদের লস, এই জন্য কারো কমে এখন আর ধান করা যাবে না। কৃষকরা বলছেন, এক বিঘা জমির ধান মাড়াই করতেই খরচ হচ্ছে ১,৫০০ টাকা। ১০-১৪ মণ ধান আইছে, এখন ধান বেশি একটা কামলা না হয় ৬০০ টাকা দিয়ে কোনো পথ পাই। কামলার রেটও একটু বাড়াছি, ৬,৫০০ হারা তো কাম করিয়ে পত্তা হচ্ছে না। ৩,৩৫০ কাটছে এখন বিঘাতে, মনে করেন ৪,৫০০ টাকা লিভে রাখছি সব কিছু দাম বেশির কারণে। সরকারি ও বেসরকারিভাবে পুরোদমে ধান কেনা শুরু হলে কৃষক ভালো দাম পাবেন বলে জানালেন কৃষি কর্মকর্তারা। ২০ টাকা ৫৫ পয়সা হিসেবে তাদের উৎপাদন ব্যয় হয়েছে, সেখানে সরকার ধান প্রয়োগ করতেছে ৩০ টাকা ৯০ পয়সা হিসেবে। সুতরাং দেখা যাচ্ছে যে কৃষি উৎপাদনের ব্যয়ে সরকার বেশি দামে ধান করতেছে, সুতরাং কিন্তু এখানে কৃষক বেনিফিট পেলাও হয়েছে। গাইবান্ধায় এবার ১,২৭,৮৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।